বিকালবেলা সবাই সাজ্জে দেখো এরকম ভাবে, আর একে দেখো হাই ভাই, ভালো আছিস ভাই? ওরা কচি করে নাকি? ঠিক আছে, এই দেখো সবাই। আরে দিদা ভালো আছো? দিদার ছেলে রাত্রিবেলা কি করছে কি না করছে শেয়ার করবো তোমাদেরকে আজকে রাত্রিবেলাটা। চলো, আমাদের সুন্দরী কুহু হেভি লাগছে, কুহুকে কেমন লাগছে? আর কেমন লাগবে, ময়দা মাখা মুখ আমার দেখে কি করবে? সবরদির বিয়ে বাড়িটা কিভাবে সাজানো হয়েছে, অ্যাকচুয়ালি সবরদি আমার মাসি হয় বাট আমি দিদি বলে ডাকি, এরকম হয়েছে খাবার জায়গাটা। আর তারপরেই ভেতরটা কিন্তু ঠিক এরকম ভাবেই সাজানো হয়েছে। বিয়ে হবে বেসিক্যালি, এই আছে মেয়ের মা। দিদা হাই, কোনো আর কি বরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কথা বলতে না বলতেই বর চলে এসেছিল, আর তারপরে বরকে কিন্তু বরণ করা হয়ে যাচ্ছিল বন্ধুরা। বাপরে বাপ, আমাদের বিয়ের কোণে হাই কি লাগছে রে ভাই, হেভি লাগছে আমাদের সবরের দিকে। বরফে মরণ দিই কিন্তু ওইসব নাম এখন বলবো বলতে চাইছি না, তোমাদেরকে জানাতেও চাইছি না। সবার দিকে দারুণ লাগছে। আর একটা কথা জানতে পারলাম, মিনারেল ওয়াটার মেনুতে গিয়ে দেখলাম তোমরা তোমার বরের একটা ছবি দেখলাম, মানে কি প্রি ওয়েডিং শ্যুট হয়েছে? ওই দেখো, আগে থেকে কিচ্ছু বলেনি বাদা, কি ভাবতে পারছো কিচ্ছু জানি না কিন্তু, ঠিক আছে, কিন্তু বর বসেছে আর কি, ঠিক আছে, এখানে সবাই রেডি। এখন অব্দি কেউ আসেইনি। হ্যাঁ, মানে মেয়েদের সাজ মানে বুঝতেই পারছো, তাই তো বাবু? মেয়েদের সাজ মানে বুঝতেই পারছো তো, এত তাড়াতাড়ি হয় না বলো? অ্যাবসলুটলি। আমরা দেখো খাপাং খুপুং গেলাম, বাইরে থেকে জামা প্যান্ট পরে চলে এলাম। তারপরে আমরা একটু কফি নিয়ে নিয়েছিলাম, আর কফি খেতেটা কিন্তু দারুণ ছিল। আর এখানে প্রচুর মাছ তরকারি ছিল কিন্তু বন্ধুরা, এইদিকে কিন্তু নানপুরি তৈরি করা হচ্ছিল, আর ওইদিকে চিকেন পকোড়া। মোটামুটি কতটা আছে? 40 কিলো মতো। আচ্ছা 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 আচ্ছা, 40 কেজিস খাসির মাংস রেডি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে আমার মামা, এটা হচ্ছে আমার মা, এরা তো তিন ভাই বোন, তাই তো? মামা আমাকে হেভি জ্বালায়, মানে সত্যি কথা বলতে বহুদিন পর দেখা তো আর কি বলবো। আমার মা মাসি মানে শুধু ছবি তুলবে আর ছবি তুলবে, একটু সেলফি জোন পেয়েছে কি ছবি তুলছে দেখো, আমাকে এতক্ষণ তুলে জ্বালিয়েছে। আর চিকেন পকোড়া বাপরে বাবা, আসতে দেরি খেতে দেরি নেই, মানে আসছে আর নিয়ে নিচ্ছে সবাই, তাই আমি একটু এবার নিয়ে নিলাম আর সবাইকে দিতে দিতে বাবা শেষ হয়ে গেল আমার হাত থেকেই দেখো। আর মা খেয়ে বলছে ওরে হেভি হয়েছে কচি করে, আমার ভালো লাগছিল। আর লোকজন কিন্তু আস্তে আস্তে বাড়ছিল, ভিড় বাড়ছিল, সবরে দিয়ে সুদীপ দ্বারা কিন্তু বিয়ে হচ্ছিল, আর 8:00-7:00 বাজছিল সেই মুহূর্তে আমার মামা নাচানাচি করছে। খেতে বসে পড়লা তুমিও? সবে মাত্র 8:46 বাজে মারা নাকি খেতে বসে পড়েছে। তো লক্ষ্যই করিনি তুমি এখানে ফুল পড়েছো, আবার চুলে ফুল পরে কষা কচি করে দেখো, আবার কিন্তু মটন নিয়ে নিয়েছে, আবার নালি পড়েছে। আমার মাসি মেটে খেতে ভালোবাসে, মাসিকে একটু মেটে দিও, ঠিক আছে? হ্যাঁ মাসি খাসি খাচ্ছে, আমার মাসি এমনিও খাসি না, সরি মানে মাসি খাসি খাচ্ছে। কি হচ্ছে মামা? ধরে ফেলেছি মামা, ধরে ফেলেছি, একা একা কিন্তু হবে না দেখো, বুঝতে পারছো তো তোমরা? আর আমি কিছু বলবো না, আর কিছু বলার নেই, চলে গেলাম। তারপরে আমাদের টিমটা কিন্তু আমরা খেতে পেতে বসে পড়েছি, মাসির ছেলে দাদা আমি ভাই সবাই মিলে, তারপরে দাদার পাতে চু, ওই দেখে আমাদের কি মস্তি কি বলবো ফেলে দিল। যাই হোক, আমাদের কিন্তু মানে মাছের চপটা ভালোই লেগেছিলো, আর স্যালাড চলে এসেছিলো, এদিকে একটা পুরি চলে এসেছিলো, ডাল চলে এসেছিলো, ডাল দিয়ে পুরি দিয়ে মাখামাখি করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, আর বেশ ভালো ছিল খাবারটা, অসাধারণ লেগেছিলো আমার কিন্তু। আর তারপরে কিন্তু ওরও বলছিলো বেশ ভালো লেগেছে, তারপরে সাদা ভাত ছিল, ডাল ছিল, ডাল নিয়ে নিই একদম কাতলাতে চলে এসেছিলাম, দই কাতলা চলে এসেছিলো, জল ফল দিয়ে মাইক্ষা মিক্ষা একটু খাউন যাক, আমাকে চালান করে দিছি, আর তারপরে আরে গাইয়ে করবো হাওয়া, আর ও বলছে হেভি লেগে যা, তারপরেই চলে এসেছিলো কিন্তু কি
এই তো আগে খাক, তারপরে তো বলবো। বলছে ও হেভি হয়েছে, হেভি হয়েছে। তারপর একটু মাছটা দেখছিলাম, কারণ মাছটার পিসটা আমার বেশ ভালো লেগেছিল। আর তারপরেই কিন্তু চলেছিল ফ্রাইড রাইস, তার সাথে খাসির মাংস, যেটা মারাত্মক কম্বিনেশন, আমার তো হেভি লাগে। দেখো ফ্রাইড রাইসের সাথে খাসির মাংস নিয়ে নিয়েছি অলরেডি, আর তারপরে মাংসগুলো তোমাদেরকে দেখাই, হাড় ফাড় বের ফের করতে হবে। আর ও বলছে ও কচি করে এরকম করে হাড়টা বের করে নিলাম। আর তারপরেই আমরা দেখতেই পাচ্ছি মাংসটা, কী বলবো, মানে আলাদা ইমোশন আছে খাসির মাংসে। কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসে কমেন্ট সেকশনে জানাও। আমি একবার নিই, দুবার নিলাম, তা হলো না, তিনবার নিলাম। আর তারপরে একটু নালনির পিস পেলাম, আর তারপরে একটুখানি ভাবলাম একটু তোমাদের দেখাই, আর তারপরে মুখে ঢোকাই। খান নালনির পিস বলে কথা বন্ধুরা, একটা কচি করে মুখে ঢোকালাম, আর তারপরে কচি করে বেরিয়ে গেল। আর তারপরেই দারুণ লাগলো, চাটনি চলে এলো, আর চাটনিটা সত্যি খুব ভালো ছিল। আর তার সাথে পাঁপড় ছিল, তারপর তার সাথে কিন্তু কমলা ভোগ চলে এসেছিলো, রসগোল্লা। এখানকার রসগোল্লা কমলা ভোগ যাই হোক না কেন, প্রপারটাই বাড়িতে তৈরি করা হয়, এখানে কিন্তু নিজের বাড়িতেই ভাটি বসেই তৈরি করা হয়। তারপরে কিন্তু আমাদের সবরিদি বিয়ে করতে নেমে পড়েছিল, আর ওদের কিন্তু একের অপর দিকে তাকানোটা সেই লাগছিলো বন্ধুরা, আহা। আর যাই হোক, আমার মাকে বলছি এরকম করে বিয়ে আমাকে কবে দেবে, মা ভালো লাগে না। যাই হোক, বেশি বলে দিচ্ছি আমি, যাই হোক, ওরা কিন্তু বিয়ে ফিয়ে করতে বসে বসে গেছে আর কি। আমাদের কিন্তু খুব ভালো লাগছিলো, আর এই কাকা যা নাচানাচি করছিলো না আগে, আলাদাই নাচছিলো, পুরো কাপি দিয়েছে। তারপর বিয়ে ফিয়ে হয়ে গেছিলো, আমি সিদ্ধান্ত দেখতে পাইনি, তাই তোমাদেরকে দিয়ে আর দেখাতে পারিনি, বাট বিয়ে হয়ে গেছে কচি করে। যাই হোক, ওরা আবার মানে বাসিবি করছিলো। আর তারপরে এদের খাবার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, খাসির মাংস খেয়েছে না পুরো গোটা খাসি খেয়েছে বুঝতে পারছি না। দেখো একদম হাড় ফাড়গুলো দেখতে পাচ্ছ, কী যে বলবো, বাপরে বাপ। আর তারপরে সবাই আমরা ঘর ধরবো, রেডি করে রেখেছি, চলো। কত বাজেট, কত? ১০,০০০ টাকা। কত দিলে খুলবে, কত দিলে খুলবে? নেগোসিয়েশন হবে না এখানে, দেখি দেখা যাক, চলো। কি দিয়ে দিল, কি হলো? খাম দিচ্ছে মানে কেস করেছে, কত দিচ্ছে? ১৫,০০০ কত? না না আমরা চাইলাম কম দিল বেশি, চাইলাম কম দিল বেশি, এত ভালো জমা কবে থেকে করলো? হ্যাঁ দরজা খুলে দাও, কাউকে রুক্ত দিইনি আমরা, কাউকে না।
গেট করে দিয়েছি আমরা। এবার কিন্তু কড়ি খেলা হচ্ছিল বড় বউয়ের মধ্যে বন্ধুরা।